फ्रेंड्स আমরা চলে এসেছি জিরোদার প্ল্যাটফর্মের উপর এবং আজকে আমরা এফএমসিজি সেক্টরের স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি যার মধ্যে কোয়ার্টার 4 রেজাল্ট এসে পৌঁছেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট ডিক্লাইন করেছে 22% এর মত তো চলুন আমরা দেখে নেব রেজাল্ট কেমন এসেছে বা তার ফলে চার্টের মধ্যে কি এফেক্ট পড়তে পারে এই মুহূর্তে কি আমাদেরকে এখান থেকে এক্সিট করে বেরিয়ে যাওয়া উচিত আছে কিনা সেই সব বিষয় ডিটেইলসে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা চর্চা করতে চলেছি তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেল কে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য সবার প্রথমে ফ্রেন্ডস আজকে আমরা যে স্টক কে নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে ডাবর ইন্ডিয়া লিমিটেড ডাবর ইন্ডিয়া এই মুহূর্তে ট্রেড করছে 529 এর কাছাকাছি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে 2% এর মতো কারেকশন এসেছে কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি আছে 93000 কোটি এর মার্কেট ক্যাপ আছে আর আমরা দেখতে পাচ্ছি 23 এবং এর 52 উইক হাই আছে 650 টাকার কাছাকাছি তো 650 টাকার লেভেল থেকে এই মুহূর্তে 530 এ পাওয়া যাচ্ছে রাইট কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড ইল দিচ্ছে 0.90% এর মতো এবং কোম্পানির মধ্যে ফেস ভ্যালু আছে 1 টাকা কোম্পানি কি কাজ করছে ফ্রেন্ডস এফএমসিজি সেক্টরে বিলং করছে এবং পার্সোনাল কেয়ার জাতীয় প্রোডাক্ট কিন্তু এই কোম্পানি সেলস করছে তো চলুন কোম্পানির মধ্যে কোয়ার্টার 4 রেজাল্ট এসেছে সেখানে রেজাল্ট কেমন এসেছে সেটা আমরা একবার নজর দিয়ে নেব তার আগে ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে এবং কোম্পানি আমাদেরকে যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেইনটেইনও করছে নেগেটিভ দিক হিসেবে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি বুক ভ্যালু কিছুটা বেড়েছে এবং কোম্পানির মধ্যে সেলস গ্রোথ কিছুটা কম হয়েছে লাস্ট 5 ইয়ার্স এবং তার নাম্বার আছে 7.42% এর মতো এফএমসিজি সেক্টরের স্টক আছে পার্সোনাল কেয়ার জাতীয় প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি সেলস করছে এবং যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে মার্কেট লিডার আছে তো মার্কেট লিডারের মধ্যে কি অবশ্যই আমরা নজর রাখতে পারি কিনা সে বিষয়ে আমরা আলোচনা করে নেব সবার প্রথমে ফ্রেন্ডস আমরা চলে এসেছি চার্টের উপর চার্টকে যদি দেখবেন তো চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 52 উইক হাই ছিল 650 টাকার কাছাকাছি 650 থেকে দেখুন কিভাবে কারেকশন এসেছে এফএমসিজির মধ্যে ফ্রেন্ডস আমরা উইকনেস দেখতে পাচ্ছি রাইট তো সেই কারণের জন্য কন্টিনিউসলি এর মধ্যে কারেকশন আসছে তার সাথে ফ্রেন্ডস রেজাল্ট আসার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ ক্যান্ডেল শুরু হয়ে গেছে এই মুহূর্তে স্ট্রংলি সাপোর্ট নিয়েছে 527 এর কাছাকাছি 527 টাকে ভেঙে দিলে প্রথম সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 511 এর কাছাকাছি আছে 511 এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট 1 আছে চলুন আমরা চলে যাব নেক্সট পয়েন্টের দিকে ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরএসআই নাম্বার আছে 39 তো আমরা দেখতে পাচ্ছি যে উইক কিন্তু হচ্ছে তো ডেফিনেটলি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে ডিক্লাইন করেছে তো ডেফিনেটলি এর মধ্যে আরও কিছুটা কারেকশান আসতে পারে ফ্রেন্ডস প্রথমেই বলে রাখি কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড আছে কিন্তু কোম্পানির মধ্যে একটু স্লো পারফরমেন্স দেখতে পাওয়া যায় তো অবশ্যই সস্তাতে আছে ভ্যালুয়েবল প্রাইসে আছে যদি কেউ সস্তা স্টকের দিকে যেতে চাইছেন এবং ফান্ডামেন্টালি সাউন্ড স্টকের দিকে যেতে চাইছেন তাহলে ডেফিনেটলি ডাবারের দিকে নজর রাখতে পারেন এবং লং টার্মের জন্য কিন্তু হোল্ড করতে পারেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কারেকশান চলে এসেছে ডাবারের রেজাল্ট ফ্রেন্ডস আমরা একবার নজর দিয়ে নেব নেট প্রফিট ডিক্লাইন্স করেছে 22% মতো ইয়ার অন ইয়ার এবং তার নাম্বার আছে 239 কারণ আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিট ডিক্লাইন করেছে 22% মতো এবং তার নাম্বার আছে 294 কারণ আগের বছর সেম কোয়ার্টারে সেটা ছিল 377 কারণ তো ইয়ার অন ইয়ার আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস ডিক্লাইন করেছে তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ কিন্তু আপ হয়েছে 7.74% মতো এবং তার নাম্বার আছে 2517 কারোর আগের বছর সেম কোয়ার্টারে সেটা ছিল 2336 কারোর রাইট রেভিনিউ আপ হয়েছে কিন্তু নেট প্রফিট ডিক্লাইন হয়েছে সাথে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এক্সপেন্স কিন্তু আপ দেখিয়েছে 8.7% মতো এবং তার নাম্বার আছে 2141 কারোর এবং আগের বছর সেম কোয়ার্টারে সেটা ছিল 1969 কারোর তো কোম্পানির মধ্যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ কিন্তু আসেনি নেট প্রফিট ডিক্লাইন্স করেছে ইয়ার অন ইয়ার 22% মতো তো ডেফিনেটলি এর মধ্যে কিন্তু নেগেটিভ এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট আসার আগে থেকেই শুরু হয়ে গেছে এই মুহূর্তে রেজাল্ট এসে পৌঁছেছে তো ডেফিনেটলি এর মধ্যে কিন্তু অনেক
অনেকটাই কারেকশন আসতে পারে। আপনারা চাইলে ফ্রেশ বাইংয়ের জন্য 500 লেভেল অবধি আস অবধি ওয়েট করতে পারেন। চলুন আমরা চলে যাব আরও একটা এফএমসিজি স্টককে নিয়ে আলোচনা করার জন্য। ফ্রেন্ডস, আজকে আমরা যে আরও একটা এফএমসিজি স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি সেই স্টকের নাম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। ফ্রেন্ডস, হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু নিজের সেক্টরের মধ্যে মার্কেট লিডার আছে, লার্জ ক্যাপ কোম্পানি আছে। আমরা দেখতে পাচ্ছি 5 লাখ করে এর মার্কেট ক্যাপ আছে, সেক্টর পি আছে 45 এবং এর পি রেশিও আছে 56। তো সেক্টর পি তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে পি রেশিও কিছুটা ইনক্রিজ হয়েছে। কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিয়ে থাকে 1.5% মতো। ফ্রেন্ডস, এফএমসিজি স্টকের মধ্যে আমরা কিন্তু অবশ্যই একটু স্লো পারফরমেন্স দেখতে পেয়ে থাকি। হিন্দুস্তান ইউনিলিভারের মধ্যেও ফ্রেন্ডস একটু স্লো মুভমেন্ট দেখতে পাই। তার সাথে ফ্রেন্ডস, এই মুহূর্তে হিন্দুস্তান ট্রেড করছে 2166 টাকাতে। কন্টিনিউসলি লম্বা সময় ধরে এর মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার সাথে ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে নিউজ এসে পৌঁছেছে কোম্পানি নিজের প্রোডাক্টকে হাইক করেছে, প্রাইস হাইক করেছে। আমরা দেখতে পাচ্ছি লাক্স জাতীয় প্রোডাক্ট, শ্যাম্পু জাতীয় প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর প্রাইস আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হাইক করা হয়েছে। তো ডেফিনেটলি এর এফেক্ট কিন্তু নাম্বারের মধ্যে পড়তে চলেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চার্টের মধ্যে ডব্লু শেপ তৈরি হয়েছিল। দেখুন, ডব্লু শেপ তৈরি হওয়ার পর রেজিস্টেন্সের কাছে গিয়ে পৌঁছেছিল, দেন সেখান থেকে নিচে চলে এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2160 কাছে স্ট্রং সাপোর্ট নিয়েছে। এই সাপোর্টটাকে ভেঙে দিলে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি নেক্সট সাপোর্ট আছে 2119 কাছাকাছি। তো ডেফিনেটলি ফ্রেশ বাইংয়ের জন্য 2119 লেভেলে আস অবধি ওয়েট করতে পারেন। আরএসআই নাম্বার এই মুহূর্তে 51 কাছাকাছি। তো ডেফিনেটলি উইক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2600 লেভেল থেকে 2800 লেভেল থেকে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউসলি কিন্তু নিচের দিকে নেমে এসেছে। আপনারা যদি একদম রিস্ক ফ্রি স্টকের দিকে যেতে চাইছেন তাহলে ডেফিনেটলি এই দুটো এফএমসিজি স্টকের দিকে নজর রাখতে পারেন। যখন কারেকশন আসছে তখন আপনারা সুযোগটাকে কাজে লাগাতে পারেন এবং লং টার্মের জন্য ছাড়তে পারেন। ডেফিনেটলি লং টার্মের ক্ষেত্রে কিন্তু এই স্টক আমাদেরকে অনেকটাই প্রফিট দিয়ে যাবে। অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কারেকশন চলে এসেছে। মার্কেট যখন আবারও বাউন্স ব্যাক করা শুরু করবে তখন ডেফিনেটলি এর মধ্যে কিন্তু মুভমেন্ট আমরা পজিটিভই দেখতে পাবো। তো ফ্রেন্ডস, আপনারা কী ভাবছেন এই দুটো এফএমসিজি স্টককে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।